আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার শর্ণা, ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের যে ভিডিওটা শেয়ার করছি সেটা আমার বিয়ের কিছুদিন পরের কাহিনী। আমরা হানিমুন থেকে আসার পরে হুট করে মারিমের বাবা আসলে আমাকে সারপ্রাইজটা দেয়। আমি টেবিলে বসে বসে স্টাডি করছিলাম, মারিম বাবার আসার কোনো প্ল্যান ছিল না। মারিম বাবা হুট করে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে আস্ক করতেছে আমি কি করি। তো আমি বললাম যে আমি টেবিলে স্টাডি করছি। তো বললো ও আচ্ছা ঠিক আছে। আমি বললাম কেন? বললো যে এমনি জিজ্ঞাসা করলাম আর কি। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। উনি একটু পরেই বাসায় এই পিজা দুইটা নিয়ে এসে এমনভাবে চিৎকার দিয়ে উঠছে আর চুপ করে আমার ছোটো ভাইকে বলছে কথা বলতে না, আমাকে জানাতে না যে সে আসছে। আমি তো আমার রুমে জানিও না, সে গেট থেকে ঢুকে আমার রুমে এসে এমন জোরে একটা চিৎকার দিয়েছে, আমি এমন এতটাই ভয় পেয়ে গেছিলাম আসলে। আমি পুরাই সারপ্রাইজড হয়ে যাই, কারণ সে সবসময় আমাদের বাসায় বৃহস্পতিবার আসতো আর শুক্রবার দিন চলে যেত বা শনিবার দিন সকালে চলে যেত, মানে আমাকে উঠায় নেওয়ার আগে আর কি। পরে সেই দিন আর কি অন্য দিনে চলে আসছিলো, সোমবার আর মঙ্গলবার ছিল এরকম হবে এপিসোড দুইটা নিয়ে আসছে। তো এটা আমার জন্য খুবই মেমোরেবল। এই আমার এই বিয়ের দুই বছরের মধ্যে এই একদিনই মারিমের বাবা এরকম আমাকে সারপ্রাইজ দেয়, না বললে এরকম সারপ্রাইজ আর কি চলে আসছিলো। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। তো আমরা তারপর আমার ফ্যামিলি মেম্বার সহ আমরা সবাই মিলে এই পিজাটা খুব এনজয় করি। পিজাটা খুবই মজার ছিল, এটা বনশ্রীর একটা পিজা শপের পিজা, দোকানটার নাম পিজা পিজা ছিল মেবি, ওর কী যেন ছিল নামটা আমার এক্স্যাক্ট মনে নেই। যাই হোক ভীষণ মজা ছিল, দুই ফ্লেভারের দুইটা পিজা। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাই, মারিমের বাবা, আমি, আব্বু, মেয়েদি, আমার ছোটো ভাই, মা, আমরা সবাই মিলে খাই। আমার মা পিজা কম পছন্দ করে, তো আমি আর কি আমি আর মারিমের বাবাই বেশি পিজা পছন্দ করি এই আর কি। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কি না, সবসময়ের মতো এবারও আপনাকে বলতে চাই যদি আপনি আমার ভিডিওটি এখনও দেখে থাকেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর আপনি যদি সব কিছু করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমরা সবাই মিলে পিজা খাচ্ছি। মা অবশ্য পিজা খায়নি, মা পিজা তেমন একটা পছন্দ করে না, জাস্ট আমার হাতের পিজাটাই মা পছন্দ করে, তাও আবার সেটাও একটু বেশি ফ্রাই করতে হয় নিচ থেকে। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।